নমস্কার বন্ধুরা, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ভীষণ সহজ পদ্ধতিতে আর একদম কম সময়ে তৈরি হয়ে যায় এমন একটি মাছের রেসিপি শেয়ার করছি। এটা গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে, বানানো ভীষণ সহজ। আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই মাছের রেসিপিটা করার জন্য এখানে আমি প্রায় 250 গ্রাম মতো রুই মাছ নিয়েছি আর এখানে আমি রুই মাছের পেটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেটি গাদা দুই ধরনের মাছ দিয়ে করতে পারেন আর এটাকে আপনারা অবশ্যই মাছগুলোকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নেবেন। এখন এই মাছটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। প্রথমে এই মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 7 মতো লবণ। আপনাদের 7 মতো রেড চিলি পাউডারটা অ্যাড করবেন। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম, রয়েছে 1টা ছোট সাইজের ছোট ছোট করে টুকরো করে কাটা টমেটো আর 4টে ছেঁড়া কাঁচা লঙ্কা। এখন এই সব উপকরণগুলো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এখন আমি সব উপকরণের সাথে এই মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা আমাদের পুরোপুরি ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে প্রায় 1/2 ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রাখছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিলাম এর মধ্যে 1/4 চা চামচ মতো গোটা সাদা জিরে আর 1/4 চা চামচ মতো গোটা কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু এক্সট্রা জল দেওয়ার দরকার নেই, এই মাছটা সেদ্ধ হওয়ার সাথে সাথেই কিন্তু এই টমেটো পেঁয়াজ মশলা থেকে যে জলটা ছাড়বে তাতেই এই মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই মাছ এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই একটু টাটকা ফ্রেশ বা জ্যান্ত মাছ দিয়ে করার চেষ্টা করবেন। আর আপনারা চাইলে রুয়ের পরিবর্তে কাতলা মাছ বা যে কোনো মাছের পেটি দিয়ে এই রেসিপিটা একই রকম পদ্ধতিতে বানাতে পারেন। এখন আজটাকে একটু কমিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে দিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাছ থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে, এর মধ্যে আমি কোনো এক্সট্রা জল অ্যাড করিনি। আর এখন এটাকে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি, মাছগুলো আমাদের বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও এটাকে প্রায় 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিলাম আর আমাদের এই মাছের রেসিপিটা কিন্তু পুরোপুরি হয়ে এসেছে। গ্রেভিটা দেখুন বেশ ঘন হয়ে গেছে, তবে পারলে আপনারা কিন্তু এর মধ্যে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা আমাদের গরম ভাতে সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি।